বন্ধুরা, আজকের গল্প অসহায় চড়ুই মা। অনেকদিন আগের কথা, পলাশতলি গ্রামের পাশেই রয়েছে অনেক বড় একটা জঙ্গল। সেই জঙ্গলে নানা রকমের পশু পাখিরা বসবাস করত। মিষ্টি টিয়ে, সুখী পায়রা, উল্লু প্যাঁচা, চড়ুই, কালু কাক সহ আরও অনেক পাখি। সেই বনেই একটা বড় গাছে বাসা বানিয়ে থাকতো চড়ুই পাখি ও তার দুটো ছানা। আর তার বাসার পাশেই বাসা বানিয়েছিল সুখী পায়রা। সুখী পায়রা তার একটা ছানা নিয়ে থাকত। সুখী পায়রা আর চড়ুই খুব ভালো বন্ধু ছিল। হেসে খেলে অনেক আনন্দে তাদের দিন কাটাতো। ছানারা, আমি জানি তোদের অনেক খিদে পেয়েছে, তাই না? তবে তোরা বাসাতেই থাক, আমি তোদের জন্য দানা নিয়ে আসছি, কেমন? বাসা ছেড়ে কোথাও যাবি না কিন্তু। এ কথা বলে চড়ুই ছানাদের রেখে দানা খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ পর দানা এনে তার ছানাদের খেতে দেয়। তখন চড়ুইয়ের একটি ছানা বলে, মা, ও মা, তুমি দানা আনতে যাওয়ার পরপরই না আমাদের বাসায় সুখী পায়রা মাসি এসেছিল। জানো মা, সুখী পায়রা মাসি আমাদের দাওয়াত দিয়ে গেছে, কাল নাকি ওরা পিঠে বানাবে। আমার যে কি ভালো লাগছে, তাই নাকি রে মা? ভালোই হলো, আমি তো দুদিন ধরে ওর বাড়িতে যাওয়ার সময়ই পাই না। কাল গিয়ে ওর সাথে অনেক গল্প করব, ও যে আমার অনেক পুরনো বন্ধু। এবার কথা না বাড়িয়ে খেয়ে নে তো। এরপর চড়ুই ও তার ছানারা একসাথে খাবার খায়। এভাবেই ছানাদের নিয়ে চড়ুইয়ের বেশ ভালোই দিন কাটছিল। জানিস সুখী, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না রে। আজ বরং তুই একাই দানা আনতে যা, কেমন? কিন্তু আমি আমার ছানাদের আজ কি খেতে দিব ভেবেই পাচ্ছি না রে। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি তো আছি। আজ আমি একটু বেশি করে দানা আনবো, অর্ধেক তোকে দিব আর অর্ধেক আমি নিয়ে যাব, কেমন? এখন তুই বরং বাসায় বসে বিশ্রাম নে। চড়ুই আর সুখী পায়রা যখন এসব কথা বলছিল, তখনই সেখানে উল্লু প্যাঁচা চলে আসে আর বলে, কি গো চড়ুই আর সুখী পায়রা, তোমরা বুঝি একসাথে বসে গল্প করছো? সত্যি তোমাদের দুজনের মতো এত মিল আমি আর এই বনের কোনো পাখিদের দেখিনি। এ কথা তো সব পাখিরাই জানে, তোমরা অনেক ভালো বন্ধু। হ্যাঁ গো উল্লু প্যাঁচা বোন, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এভাবে পাশাপাশি থেকে দিন কাটাতে পারি। এরপর সুখী পায়রা দানা আনতে চলে যায় আর উল্লু প্যাঁচাও তার বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কিছু দানা এনে সুখী পায়রা চড়ুইকে দেয় আর অর্ধেক দানা তার বাসায় নিয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুখী পায়রার ছানা কাঁদতে কাঁদতে চড়ুইয়ের বাসায় চলে আসে। মাসি, মাসি, ও মাসি, তাড়াতাড়ি আমাদের বাসায় চলো, মা কেমন জানি করছে, মা ঠিক মতো কথাও বলতে পারছে না। মাসি চলো, মাসি। সে কি কথা বলছো তুমি, তোমার মায়ের হঠাৎ করে কি হয়ে গেল? আমরা তো কাল একসাথেই বিকেলে অনেক গল্প করলাম। মাসি এখন এসব কথা না বলে তাড়াতাড়ি চলো। এরপর তারা সবাই সুখী পায়রার বাসায় যায় আর গিয়ে দেখে সুখী পায়রা তার বাসায় পড়ে আছে। বন্ধু, তোর হঠাৎ কি হলো? তুই এমন ছটফট করছিস কেন? আর তোর শরীরে রক্তই বা কেন? আর বলিস না রে চড়ুই, আজ সকালে একটা শয়তান চিল আমার উপর আক্রমণ করেছিল। আমি ওর হাত থেকে পালাতে পারলেও ও আমার পিঠে একটা আঁচড় দিয়েছে। বন্ধু, আমার শরীরটা অনেক খারাপ লাগছে রে, মনে হয় আমি আর বাঁচবো না। সুখী, তুই একদম চুপ করে থাক, একটা কথা বলিস না তো, এসব কথা বলতে হয় না, আমি তোর কোনো কিচ্ছু হতে দিব না বোন। না রে বোন, আমার সময় যে একবারে ফুরিয়ে এসেছে। বোন, তুই আমার এই আদরের ছানাকে দেখে রাখিস, ওই চিল যেন আমার ছানার কোনো ক্ষতি না করে। তুই আমাকে ছুঁয়ে কথা দে বোন। আমি তোকে কথা দিলাম, আমার জীবন থাকতে তোর ছানার কোনো ক্ষতি হতে দেব না আমি, ওকে আমি সব সময়
চড়ুইয়ের কথা শেষ হতে না হতেই সুখী পায়রা সেখানেই মারা যায়। তখন তারা সবাই অনেক কাঁদতে থাকে, আর সেদিন থেকে সুখী পায়রার ছানা চড়ুইয়ের কাছেই থাকতে শুরু করে। আর চড়ুই নিজের ছানার চেয়ে সুখী পায়রার ছানাকেই বেশি আদর করত। একদিন চড়ুই দানা খুঁজতে যায়, তখন সেই শয়তান চিল সেখানে আসে। কিরে চড়ুই, তোর বাসায় নাকি সুখী পায়রা একটা ছানা আছে? ভালোই ভালোই বলছি, ওই ছানাকে তুই আমার হাতে তুলে দে, নয়তো আমি তোর ছানাকে খেয়ে ফেলবো বলে দিলাম। না চিল ভাইয়া, তুমি সুখীর ছানাকে খেতে চেয়ো না, আমি কিছুতেই ওকে তোমার হাতে তুলে দিব না। ও যে এখন আমার সন্তান, সুখী পায়রা যে ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। সেসব আমি কিছু বুঝি না, আমি ওই ছানাকে খাবই খাবো, তবে এখন বাসায় যা তুই, আর আমি কালই তোর বাসায় গিয়ে ওই ছানাকে নিয়ে আসবো। ইস, কতদিন হলো কচি ছানার মাংস খায় না। এসব কথা শুনে চড়ুই তাড়াতাড়ি তার বাসায় চলে যায়। আর এর পরের দিন চড়ুই সুখী পায়রার ছানাকেও তার সাথে বাহিরে নিয়ে যায় দানা খোঁজার জন্য, যেন চিল এসে সুখী পায়রার ছানাকে দেখতে না পেয়ে চলে যায়। এদিকে চিল এসে দেখে চড়ুই আর সুখী পায়রার ছানা বাসায় নেই। এই চড়ুইয়ের ছানারা, তোর মা আর ওই ছানা কোথায় রে? তাড়াতাড়ি বল আমাকে, নয়তো আমি তোদের খেয়ে ফেলবো। না না, তুমি আমাদের খেও না কাকু, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আসলে মা আজ কেন জানি আমাদের বন্ধুকে নিয়ে দানা খুঁজতে গেছে। আমরাও মায়ের সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু মা আমাদের নিয়ে গেল না। ও বুঝেছি, চড়ুই আমার হাত থেকে ওই ছানাকে বাঁচানোর জন্য নিজের সাথে নিয়ে গেছে, কিন্তু কদিন আর আমার হাত থেকে বাঁচাতে পারবে এভাবে? ওকে যে আমি খাবই খাবো। এ কথা বলে চিল সেখান থেকে চলে যায়। এরপর চড়ুই ও সুখী পায়রার ছানা বাসায় এলে ছানারা ভয়ে ভয়ে তার মাকে সব কথা বলে। এসব কথা শুনে চড়ুই আরও অনেক ভয় পেয়ে যায়। আর এভাবেই চড়ুই প্রতিদিন সুখী পায়রার ছানাকে তার সাথে দানা খুঁজতে নিয়ে যেত, আর অনেক যত্নে আগলে রাখত। একদিন চড়ুইয়ের বাসায় সব পাখিরা আসে, তখন মিষ্টিটিয়ে বলে, কি হয়েছে চড়ুই, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার ছানা আর সুখী পায়রার ছানাও তো ভালো আছে দেখছি, তাহলে কি হয়েছে তোমার? তখন চড়ুই চিলের ব্যাপারে সব কথা তাদের খুলে বলে। এই সব শুনে পাখিরাও অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই চিল সব পাখিদের ছানাকেই খেয়ে ফেলতো। তবে বোন, ছানার উপর যেহেতু ওই চিলের নজর পড়েছে, সেহেতু ওই চিল কিছু একটা করবে, তুমি সাবধানে থেকো কেমন? এ কথা বলে সব পাখিরা চলে যায়। আর তার কিছুক্ষণ পরে চিল চড়ুইয়ের বাসায় আসে। কি ভেবেছিলি, আমার হাত থেকে সুখী পায়রার ছানাকে বাঁচাতে পারবি? দে দে এবার আমার হাতে তুলে দে ওকে, নইলে আমি তোর ছানাদেরকে খেয়ে ফেলবো আজ। না না চিল ভাইয়া, তুমি ওদের কাউকে খেও না, মা হয়ে আমি ওদের এমন অকাল মৃত্যু দেখতে পারবো না। তুমি বরং আমাকে খেয়ে ফেলো, তবু ওদেরকে খেও না তুমি। ছানারা, তোরা ভালো থাকিস সোনা, আজ তোদের মায়ের শেষ দিন। হয়েছে হয়েছে, ভেবেছিলাম কচি ছানার মাংস খাবো, আর এখন কিনা ছানাদের না দিয়ে তুই নিজেই মরতে চাইছিস, তবে চল। এ কথা বলে চিল চড়ুইকে ধরে নিয়ে যায়, আর ছানারা মাকে নিয়ে যেতে দেখে অনেক কাঁদে। আর সেই দিনই অসহায় চড়ুইয়ের মৃত্যু ঘটে। বন্ধুরা, এই গল্প আমাদের এটাই শিক্ষা দেয় যে সন্তানরা বাবা মাকে যতই অবহেলা করুক না কেন, বাবা মারা কখনো সন্তানের ক্ষতি চায় না, বরং সন্তানের ভালোর জন্য তারা নিজেদের জীবন বলি দিতেও প্রস্তুত থাকে।